দুয়ারী সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি, অনেক কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারী সরকার থেকে, অনেক স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি। সেই রকম আগামী দিন তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না রেশন দোকানে। আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেব, এটা আমাদের সংকল্প। আমরা একটা মনে রাখবেন, আর একটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে, যেমন জেনারেল পরিবারে আছে জেনারেল ক্যাটাগরি 1.6 crore, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সবাই আছে। আমরা একটা ঠিক করেছি, সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি, এই সহায়তাকে আরো প্রসারিত করবার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাস্ট তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6000, আর তপশিলি জাতি ও উপজাতি পরিবারের প্রত্যেককে 1000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয় তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা, খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে। কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদ আপদে অসুবিধা হয়। কাজে 6000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12000 করে দেব টাকা। ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ, তাদের সার্বিক উন্নতির জন্য গত 10 বছরে শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতির খাতে বাংলার আয় আমরা 3 গুণ বৃদ্ধি করেছি। এর পাশাপাশি আগামী দিন যুবকদের, বাংলার ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধে করবার জন্য, যোগ্য পড়ুয়াদের জন্য, সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে, যেখানে তারা 10 লক্ষ ক্রেডিট লিমিট পাবে অনলি 4% ইন্টারেস্টে। এর জন্য তাকে কোনো জামিন দিতে হবে না, রাজ্য সরকারই তাদের জামিনদার হবে। এছাড়াও তো তারা কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, এবং আরো স্বামী বিবেকানন্দ কর্মসূচি আছে, এগুলো তো তারা পায়। অর্থাৎ 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা তারা ক্রেডিট কার্ড পাবে, এবং অনলি 4% ইন্টারেস্টে। তার জন্য তাদের কোনো জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না, গভর্নমেন্টই জামিনদার। ফলে তো তাদেরকে তাদের বাবা মাকে কষ্ট করতে হবে না, বাবা মাকে চিন্তা করতে হবে না, বাবা মার উপর নির্ভরশীল হতে হবে না, নিজেরা নিজেদের পড়াশোনা পুরোটাই চালিয়ে নিতে পারবে। এবং এতে আমার এডুকেশনের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ছেলেমেয়েরা, আমি যখন একটা সাইকেল দিই, আমি দেখি একটা ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যায়, সে স্কুলে পড়াশোনাও করতে যায়, তার গতিটাও বাড়ে। সুতরাং তাদের কাজের গতি বাড়ানোর জন্য এটা আমরা দিচ্ছি, দেব। কন্যাশ্রী চলবে, রূপশ্রী চলবে, খাদ্যসাথী বিনা পয়সায় দুয়ারে দুয়ারে খাদ্য দেওয়া চলবে, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ড এটা আরো চলবে, এটা দরকার হলে আরো সরলীকরণ করা হবে, এবং বিশেষ করে সব মানুষ যাতে এর সুবিধা পায় তার ব্যবস্থা তো অলরেডি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, কৃষক বন্ধুরা আগে 5000 পেত, এখন প্রায় 6000 মাসে, এটাকে আমরা 10000 টাকা করবো মাসে কৃষকদের জন্য, মানে একর পিছু 10000। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে, আপনারা জানেন, রোজ বলে দেয় না দেয় না, আমি কতবার চিঠি লিখেছি যে তোমরা দাও, সেক্ষেত্রে কিছু লোক পায়, কিন্তু আমাদের কৃষক বন্ধুটা সবাই পায় না। এমনকি ক্ষেত মজদুর, ভাগ চাষির সংখ্যা বাংলায় সবচেয়ে বেশি, যার 1 কাঠা জমি, 2 কাঠা জমি, 3 কাঠা জমি, 4 কাঠা জমি, আর সেন্ট্রালের স্কিমটা হচ্ছে 2 একর না হলে পাবে না। সুতরাং আমরা 1 কাঠায় জমি থাকলেও তাকে কিন্তু 2000 টাকা দিই, এবং এটা যখন বাড়বে তখন ওটাও সমান অনুপাতে বেড়ে যাবে। কিন্তু সেগুলো ভেতরে আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই 10 পয়েন্টের ওপরে ছাত্র, যুব, মহিলা, বয়োজ্যেষ্ঠা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সুরক্ষা, এই কাজগুলো আমরা নতুন করে আবার করব। অর্থাৎ আমরা এখন সবটাই দিচ্ছি, সবুজ সাথী থেকে শুরু করে 10
হাজার কোটি 10,000 টাকা করে যে ক্যাপ দেওয়া হচ্ছে 12 ক্লাসে সেটা চলবে প্রতি 12 ক্লাসে আর প্রতি ক্লাস নাইনে যে সাইকেল দেওয়া হচ্ছে সবুজ সাথী সেটাও চলবে সুতরাং এই প্রোগ্রামগুলো চলবে প্লাস আমরা স্টুডেন্টদের স্বাবলম্বী করার জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড এছাড়াও আমরা প্রায় 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে ইউনিট তৈরি করব সেখানে আমরা বাজেটে রেখেছি 25,000 কোটি টাকা আমরা খরচা করছি সুতরাং এবারেও বাজেটে যেগুলো রাখা হয়েছে সেগুলো তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে তাই সেগুলোকে তো নতুন করে আরেকবার করে বললাম না তার মধ্যে সবটাই আছে এই মোটামুটি আমাদের ম্যানিফেস্টোর খসড়া আপনারা সকলেই পাবেন দলের থেকে এই ম্যানিফেস্টোর একটা করে খসড়া পাবেন।